নমস্কার, শুরু করছি কবি বপন সরকারের কবিতা আট পৌড়ে প্রেম। কয়েকদিন আগে এক পড়ন্ত বিকেলে ঝাপসা গরমে সারা দুপুরের কাজ শেষে যখন ক্লান্ত শরীরটাকে কোনো রকমে টানতে টানতে বাড়ি ফিরছিলাম, সারা শহরের জঞ্জাল যেখানে ফেলা হয় ঠিক তার পাশের রাস্তা দিয়ে কোনো রকমে নাকে মুখে রুমাল চাপা দিয়ে হঠাৎই আটকে গেল মনটা। দেখলাম সেই মেয়েটাকে, যে মেয়েটা মাঝে মধ্যে আমাদের পাড়ার গলিতে গলিতে ঘুরে ঘুরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়ায়। বয়স কত হবে? 18-20 আশেপাশে। গায়ের রঙটা শ্যামলা, মাথার চুলগুলো রোদে ঘুরে ঘুরে অযত্নে তামাটে হয়ে গেছে, হাতে কয়েকটি কাঁচের চুড়ি, গলায় একটা কালো কার পরা, তবে চোখ দুটি বেশ সুন্দর। দেখলাম মেয়েটির বাম হাতে একটা রাংতা মোড়ানো আধ ফুটা গোলাপ, আর অন্য হাতে আধ খাওয়া একটা ক্যাডবেরি চকলেট। পাশেই একদম গা ঘেঁষে মাথা নিচু করে বসা এক মাস বয়সী ছেলে, হাতে জ্বলন্ত একটা সিগারেট। বুঝতে অসুবিধা হলো না ওরা দুজন প্রেমিক প্রেমিকা, হয়তো ওদের মধ্যে চলছে কোনো মান অভিমানের পালা কিংবা আদুরি খুনসুটি। ওদেরই পিছনের পশ্চিম আকাশে তখন শেষ ভাদ্রের পরন্ত বিকেলের গোলাপি আলোয় পেঁজা তুলোর মতো মেঘের সে এক অপার সৌন্দর্যের সমাহার। শহরের চাকচিক্যপূর্ণ সুসজ্জিত রেস্তোরাঁ পার্ক বা বিভিন্ন শপিং মলে যখন চলছে হিসেব নিকেশ বা নাটকীয়তায় ভরা প্রেম প্রেম খেলা, কেউ চাইছে বিশ্বাস, কেউ চাইছে নিরাপত্তা, অথচ দিনের শেষে প্রাপ্তির খাতায় সবারই শূন্য। সেই শূন্যটাকেই ভীষণভাবে আঁকড়ে ধরে চাইছে বাঁচতে। অন্যদিকে সেই সব কিছুকে পিছনে ফেলে শহর থেকে অনতি দূরে ওরা দুজন তখন মত্ত চাওয়া পাওয়াহীন কিংবা খুব ছোট্ট চাওয়া পাওয়ার প্রেমের স্বাদ নিতে। কেউ ওদের দিকে তাকায় না, শেষ প্রিয়াও কারো জাগে না বোধহয়, তবু মেয়েটির চোখের মধ্যে ছেলেটি খুঁজে পায় হয়তো আমার তোমারই মতো তার প্রসারতা ব্যাপ্তিতা। একে অন্যের হাতে হাত রাখলে আমার তোমার মতোই হয়তো অনুভব করেন হৃৎস্পন্দনের তীব্রতা। ওরাও হয়তো স্বপ্ন দেখে তালি দেওয়া ছোট্ট একটি বাড়ি, তাতে পাকা ছাদ না থাক, ছোট্ট এক চিলতে উঠান থেকে কোনো এক পূর্ণিমার রাতে হাতে হাত রেখে পাশাপাশি বসে উপভোগ করবে
sangat nidat ki chulti chulti ek diner ek ghotonar chorom atto onushochona bodh jege ote mone tai thik korlam ebar jodi oi metike dekhte pai amader parar golite সেদিন আর সন্দেহ তাচ্ছিল্য বড়ে ওর মুখের উপর আর গেটটা বন্ধ করে দেব না বরং জিজ্ঞাসা করব ওর নাম কি কোথায় থাকে ওর তৃষ্ণা পেয়েছে কিনা অনুভব করলাম যাকে দেখলে তোমার বা আমার ঘেন্না লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে এই দুনিয়াটা সবার তোমার বা আমার একার নয়।